ঈদ উপলক্ষে হটুগঞ্জ আইমা ইউনিটের উদ্যোগে শতাধিক জনদুস্থ ব্যক্তিকে নতুন বস্ত্র প্রদান করা হয়। প্রতি বছরের মতো এবছরও অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন এর সহযোগিতায় ও হটুগঞ্জ আইমা ইউনিটের উদ্যোগে হটুগঞ্জ আল আমিন মিল্লি মিশন প্রাঙ্গণে ঈদের আগে এলাকার শতাধিক গরিব দুস্থ মানুষের মধ্যে নতুন শাড়ি, লুঙ্গি এবং বাচ্চাদের জন্য জামা দেওয়া হল। এমনিতেই সারা বছর আইমা এর পক্ষ থেকে এলাকার বিভিন্ন গরিব দুস্থ বছরে তিনবার নতুন জামাকাপড় বিতরণ করা হয়। দুর্গাপূজার সময়, ঈদের সময় এবং শীতকালে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও বিগত লকডাউনের সময় এই আইমা এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আমিনের সহযোগিতায় বিনা পয়সার সবজি হাট করে প্রায় হাজার খানেক মানুষকে বিনা পয়সায় সবজি, চাল, ডাল বিতরণ করে নজির সৃষ্টি করেছিল। সেই অরাজনৈতিক সংগঠন আইমা এখনো পর্যন্ত তার সেই ধারাকে অব্যাহত রেখে এবারের ঈদের আগে এলাকার প্রায় শতাধিক জনমানুষকে নতুন শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আইমার নেতৃত্ব কাজী আব্দুল কাদের ফাতেহি, জেলার অবজারভার হাফিজুর রহমান, বিশিষ্ট সমাজসেবী কাজী রইসুদ্দিন সাহেব, আল আমিন মিল্লি মিশনের প্রধান শিক্ষক কাজী আব্দুল গাফফার, আইমার একনিষ্ঠ কর্মী আব্দুল মালিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। জেলার আইমার নেতৃত্ব কাজী আব্দুল কাদের ফাতেহি কি বললেন চলুন শুনে নি। যেটা বলেছে সঠিক, প্রতি বছরই আমাদের ঈদের আগে দুস্থ অসহায় গরিবদের দেয়া হয় ওই অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন, যেটা আইমা বলে আমরা চিনি। আমরা এটা মানে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর, হ্যাঁ, অন্তত শুরু করে আমরা গ্রামগঞ্জে শহরতরি অলিতে গলিতে ইনশাল্লাহ আমরা পৌঁছে গেছি। আমাদের কাজ দেখে মানুষ আসছে, আমাদের কাজ দেখে মানুষ চলে আসছে। আমরা আজকে তো এই তিনশো শাড়ি, একশো লুঙ্গি দিলাম অসহায় দুস্থ মানুষদের দিলাম। অনেকে মেয়ের বিয়ে হতে পারছে না, এরও আপনার সামনে অনেকে নগদ টাকা দেওয়া হলো। এ সম্পূর্ণ আমাদের ভাইদারের নির্দেশ, আমরা কাজ করি। আর আইমা মানে তো আপনি জানেন একটা নতুন ভাবনার নাম। আইমা এমন একটা স্বেচ্ছাসেবী সংগঠন যার দেখে অন্যান্য সংগঠনগুলো এগিয়ে আসছে, এটাই আমাদের ক্রিয়েটিভিটি। আমাদের আমি কি বলবো, ভাইজান তো একটা অনন্য প্রতিভার ব্যক্তিত্ব, যেটা একটা ইউনিক, জানার সঙ্গে অন্য মানে কোনো ব্যক্তির তুলনা করা যায় না। ওনার ওরকম ব্যক্তি ভারতবর্ষে পশ্চিমবঙ্গের বুকে মানে হাতে গোনা কয়েকজন পাওয়া যায়। ওনার চিন্তাভাবনা সবসময় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে, মানুষ কীভাবে আমার কাছ থেকে উপকৃত হবে, এই বার্তা হুজুর কেবলার এবং আমাদের ভাইজানের এই বার্তা আসছে। তাঁর নির্দেশ মতে আমরা কাজ করার চেষ্টা করি। রুলায়ন ভাইজানের লকডাউনেও করেছে, সেই সাধারণ মানুষ যে মানে কী মনে করছে, সাধারণ মানুষ তো আমাদের দিকে মানে তাকিয়ে আছে যে কখন আমরা মানে এরকম ভালো মহৎ কাজ, সমাজসেবী কাজ করবো। সবসময় তারা আপনি দেখলেন কত মানুষ এখানে কোনো ডাকা ডুকি করেনি, তারা বিনা ডাকে চলে এসছে। আরও আপনার সামনে আরও কী কী প্রোগ্রাম পদক্ষেপ আছে? ঈদের পর একটা আমরা রক্তদান শিবির পুনরায় করার চেষ্টা করছি। আল্লাপাক যেন আমাদের কাজ সহজে করার তৌফিক ইনায়াত করেন, এই দোয়া করুন। আপনার নাম আর পদবিটা বলবেন একটু। আমি একজন দক্ষিণ চব্বিশ পরগনার কেন্দ্রীয় নেতৃত্ব, আমার নাম মাওলানা আব্দুল কাদের ফাতেহি। ভালো সিটিসি চা খুঁজছেন? আসাম ও ডুয়ার্সের সেরা সিটিসি চা অনুভব গোল্ড নিয়ে এসেছে শিলিগুড়ির নামী চা বিক্রয়কারী প্রতিষ্ঠান সুরভি। স্বাদে গন্ধে অতুলনীয়, খেলেই বুঝবেন তফাতটা কোথায়। এক চুমুকেই অনুভব।